فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. ভাই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাসাব্বি কওমিন ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি বিজাতি অনুসরণ করল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতির সাথে তার হাসর করা হবে। এমনি অন্য একটি হাদিসে এসেছে যে বিজাতির দেশে বসবাস করলো এবং তাদের কৃষ্টি কালচারকে নিজেদের মনে করে আপন মনে করে সেগুলোকে পালন করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে কালকে আমার দিনে হাসর করবেন। আর হাসর করবেন তো বটি, তারপরেও কী হবে, তার কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণ করা হবে না, ফাহুয়া রাদ্দুন, তার আমলকে নষ্ট করে দেওয়া হবে। এখানে আপনার বলা হয়েছে যে এমন কোন কৃষ্টি কালচার, অমুসলিমদের কৃষ্টি কালচার, ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার যদি আপনি ইসলামের মধ্যে হালাল মনে করে করেন আর সেইগুলোকে অনুসরণ করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত। আপনি বলেন পোশাকের ক্ষেত্রে, বুঝতে পারলাম না পোশাকের ক্ষেত্রে আপনি কীভাবে বলছেন। যদি আপনি বলেন যে প্যান্ট শার্ট পরা ইহুদিরা পরে আমরা পরবো, দেখেন প্যান্ট শার্ট এটা সভ্যতা, প্রত্যেকটা জাতি এটা দেশের অনুযায়ী কালচার, এগুলো কিন্তু ইহুদি নাসারাদের তৈরি নয় বা ইহুদি নাসারাদের তাদের গ্রন্থে বাইবেলে ওল্ড টেস্টমেন্ট নিউ টেস্টমেন্ট কোনো জায়গায় দেখাতে পারবেন না যে তাদের খ্রিস্টানদের পোশাক কোট প্যান্ট টাই কোনো জায়গায় দেখাতে পারবেন না, এমনকি খ্রিস্টান শব্দটা বাইবেলের মধ্যেও আসেনি। অর্থাৎ এটা যেমন আরবিরা থোপ পরে, আমাদের বাংলাদেশেরা লুঙ্গি পরে, বিভিন্ন দেশ এটা কালচার পরে, এটা নয়। যদি আপনি যে পোশাকের বিধান বলা হয়েছে যে তাদের অনুসরণ করা, যেমন গেরুয়া রঙের পোশাক, এই ধরনের যে সমস্ত পোশাক তারা পরে সেই পোশাকগুলো যদি পরে তাহলে সেই ক্ষেত্রে বলা হয়েছে, বা তাদের কোনো কৃষ্টি কালচার কেন্দ্র করে সেগুলো যদি আপনি ইসলামের মধ্যে প্রবেশ করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলকে নষ্ট করে দেবেন এবং কালকে আমার দিনে তাদের সাথে হাসর হবে।